একটা 100টা পরিবার, ট্রাইবাল পরিবার, তারা একটা জমিতে বসবাস করছে, সেটা হচ্ছে নন্দলাল জমি। হঠাৎ করে পুলিশ নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে। সেখানকার মানুষ আন্দোলন করছে, আমরা গতকাল গেছিলাম গত পরশুদিন, সেই আন্দোলনের পাশে আমরা আছি। আমি নিজে ফরেস্ট মিনিস্টার পার্থ বসুর সঙ্গে আমি কথা বলেছি, তাকে আমি একটা চিঠিও লিখেছি। আমি বলেছিলাম হস্তক্ষেপ করুন, কোনো মতেই এদের উচ্ছেদ আমরা বরদাস্ত করব না। যেমন কতগুলো জায়গায় আমাদের হিন্দি স্কুল করতে হবে আরও, এই দাবিতে আন্দোলন আমরা করছি। কতগুলো জায়গাকে আমরা বলে শুনলেন আপনারা, যেগুলো নগরায়ণ হয়ে গেছে সেগুলোকে পৌরসভায় পরিণত করেন, এই দাবিতে আমরা। চা বাগানের শ্রমিকদের দাবি তো আছে, চা বাগানের শ্রমিকদের দাবির সঙ্গে সামাজিক দাবিগুলোকে নিয়েও আমরা আন্দোলন সংগঠিত করব। শিলিগুড়িতে যদি বলা যায়, এই যে যার যত দেখবেন আপনারা, আমি প্রথম থেকে এটা বলেছিলাম, হিলকা রোডের ওপরে এসে বর্ধমান রোডের ওপরে ওখানে একটা ফ্লাইওভার বানাচ্ছে, কোনো আলোচনাই আমাদের সাথে না করে ফ্লাইওভারটা বানাচ্ছে। ফ্লাইওভারটা হওয়ার সাথে সাথে 6 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল না? ঠিক তেমনিভাবে আমরা এটা দেখছি, এশিয়ান হাইওয়ে রাস্তা বানালো, পাশ দিয়ে কোনো ড্রেন বানালো, প্রায় 5,000 লোক বসবাস করে ডান দিকে, তাদের কোনোভাবেই তাদের এলাকাগুলিতে ঢোকার কোনো রাস্তাই নেই, কারণ একই যেদিক দিয়ে আসছে সেদিক দিয়ে তাদের ঢুকতে হচ্ছে। তাতে আমি এই বিষয়গুলিকে নিয়ে একটা রিপোর্টও তৈরি করেছি, পরে একদিন মিটিংয়ে আমি দেবো যে রিপোর্ট আমি তৈরি করেছি, যে বিশেষ করে আমি উত্তরবঙ্গে শিল্পায়নের জন্য সরকারের কাছ থেকে কী ধরনের সহযোগিতা চাই সেই রিপোর্টে আমি এগুলো উল্লেখ করেছি। একটা ইন্ডাস্ট্রি হয়েছে গত এই যে 7টা জায়গাতে বলা যেতে পারে, চকচকাতে কোনো নতুন শিল্প হচ্ছে, বিমানবন্দরটা চালু হলো, কবে থেকে শুনছি শুধু বাগডোরা এয়ারপোর্টে এক্সপ্যানশন হবে, এটা কি হলো? আজকে উনি হঠাৎ করে ওখানে অবস্থান করছেন লোক দেখানোর জন্য, তো উনি জানতেন না? তাহলে উনি তো 8 বছর ধরে মন্ত্রী, 8 বছরে এগুলো ইস্যু হলো না তার? বিধানমার্কেটে 8 বছরের মধ্যে তার ইস্যু হলো না কেন? এখন বলছেন ফ্লাইওভার নাকি ভুল হয়েছিল, তো উনি বলছেন ফ্লাইওভার ভেঙে দিয়ে নতুন ফ্লাইওভার বানাবেন, তাহলে কেন তিনি আগে আন্দোলন করলেন না, কেন চেষ্টাটা করেন না কেন? হঠাৎ করে মরণকালে হলিবোর্ড, এখন দেখা যাচ্ছে যে সামনে তাদের আর কোনো আশা নেই যে কীভাবে একটুখানি রিগেইন করা যায়, আবার জনসমক্ষে আসা যায়। এই সমস্ত কতগুলো নাম কোয়াসে নাটক করছে কতগুলো, আমরা ওই সময় বিশ্বাস করি। এই যে আমাদের সুয়ারেজ ড্রেনেজের যে প্রকল্পটা পড়ে আছে, চেষ্টা করেছে কোনো দিনই, এখন যাওয়ার সময়তে এক্সপায়ারি গভর্নমেন্ট, এখন মানে তার টেনিওর প্রায় শেষের পথে, হঠাৎ করে তারা প্রশান্ত কিশোরের পরামর্শে এখন একটা আন্দোলন খেলা করছে। এইসব দিয়ে তো কিছু হবে না, আমরা রাস্তায় নেমে সেই আন্দোলনগুলো করতে চাই এবং দাবি আদায় আমরা করব, লড়াইও আমরা করব, সমস্ত রকমের উন্নয়নের দাবিতে আর সমস্ত রকমের অন্যায়ের দাবিতে। তো সেই জন্যে আমাদের এটা নিয়ে নতুন করে আবার আন্দোলন শুরু করা হয়েছে।